প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিদা হোসেন পাপিয়া দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই সময় শিশুদের কিছু সাধারণ রোগ ব্যাধি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের স্বনামধন্য এবং জনপ্রিয় একজন চিকিৎসক চলুন আমরা পরিচিত হই নি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার নাজনীন আক্তার 1974 সালের নভেম্বর মাসে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1998 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ যেটি আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আসলে শিশুদের ব্যাপারে তো এমনিতেই খুব সেন্সিটিভ থাকি সবাই কারণ শিশুদের সুস্থতাটাই বলা যেতে পারে তার বাবা মায়ের সুস্থতা এতটাই আমরা আসলে ওদের ব্যাপারে সজাগ তো এই কারণে এই সময়ে একটু দেখা যাচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে কখনো একটু ঠান্ডা লাগছে কখনো আবার তীব্র গরম হচ্ছে এই একটা ফ্লাকচুয়েটিং ওয়েদার এই সময় শিশুদের কিছু সাধারণ রোগ ব্যাধি কিন্তু আসলে খুব প্রবণতা বেড়ে যায় এই সময় সেগুলো কী কী একটু জানবো শুরুতে অনেক ধন্যবাদ আসলে সময় সাপেক্ষ ব্যাপার এটা একই তো আমাদের একটা বৈশ্বিক মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি আমরা যখনই এই সময়টা কেন এর আগে পিছে যে কোনো সময় আমরা বাচ্চার একটা জ্বর সম্বন্ধীয় যখনই যে ঘটনাটা ঘটে আমরা এটাকে প্রথমেই করোনা হিসাবে দেখা দেয় মানে ওটাই চিন্তা করি তার বাইরেও আসলে সিজনাল কিছু ঘটনা ঘটতেই থাকে এটা প্রতি বছরই হয় যখনই বর্ষাটা বিশেষ করে বৃষ্টিটা যখন বাড়তে থাকে দুদিন বৃষ্টি হয় বৃষ্টি পানিটা জমতে থাকে তারপরে আবার একটু রৌদ্র দেখা দেয় এই সময়টা এই যে বৃষ্টির পানি জমা তখন অ্যাডিস মশার প্রকোপটা বাড়ছে তখন যেমন জ্বরের সাথে আমরা ওটা তখন চিন্তা করি যে ডেঙ্গু জ্বরও হতে পারে এর পাশাপাশি বাচ্চাদের যে কমন কিছু ভাইরাল ইনফেকশন প্রতি বছর একটা নির্দিষ্ট এইজের বাচ্চাদের হতেই থাকে একটা নির্দিষ্ট সময়ে তেমনি বর্ষার মধ্যে যেটা আমরা হয় যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো গলায় প্রদাহ আচ্ছা এই গলায় প্রদাহটা যেটা ভাইরাস দিয়েও হতে পারে আবার ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের যেখানে অপুষ্টির হারটা বেশি সেখানে দেখা যায় এই মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকে ওদের একদম নিউমোনিয়া হয়ে যেতে পারে লাংসে ইনফেকশন হয়ে যেতে পারে এটা একটা সমস্যা সাধারণ জ্বর সর্দি কাশি থেকে শুরু করে গলার ইনফেকশন টনসিলাইটিস বাচ্চাদের নিউমোনিয়া এর পাশাপাশিও দেখা যাচ্ছে এই সময় যেহেতু পানিটা কিছু কিছু এরিয়াতে বিশেষ করে নিচু এরিয়াতে যেখানে পানি জমছে এখন বন্যা প্রবণ যেসব এরিয়াগুলো হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা দূষিত পানিটাও অনেক সময় মানে খাওয়া হয়ে যায় সেই দূষিত পানি থেকে আমাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে ডায়রিয়ার মতো রোগটা হচ্ছে তাহলে এই সময় আমাদের সাধারণ সর্দি কাশি ডায়রিয়া জ্বর ডেঙ্গু জ্বর এমনকি আমাদের ম্যালেরিয়ার প্রকোপটাও দেখা দেয় যেহেতু বর্ষার সময় ডেঙ্গুর পাশাপাশি অন্য মশাগুলোও কিন্তু উৎপত্তিটা বেশি হয় তো ম্যালেরিয়া জ্বরও হতে পারে এছাড়া বাচ্চাদের স্কিনের ইনফেকশনটাও হতে পারে যখনই একটা পানি একটা ইনফেক্টেড পানি দিয়ে গোসল করা হয় সেখান থেকে এটা হতে পারে কৃমির প্রকোপ তো সারা বছরই থাকে এই সময়টা আরও একটু বেশি হয়ে যায় যখন কাদামাটি দিয়ে হাঁটাহাঁটি করে খালি পায় তখন এটা আরও বেশি হয় তো এই ধরনের সমস্যাগুলো আছেই এখন আমাদের বেশ কিছু সাধারণ সমস্যার কথা শুনলাম আপনার কাছ থেকে আমরা যদি খুব সাধারণগুলো নিয়ে একটু আলোচনা করি আমি প্রথমেই ডায়রিয়াতে যাব কারণ হচ্ছে আপনি বলছিলেন যে এই সময় এবং আমরা কিন্তু দেখছি প্রচুর বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং শিশুদের ডায়রিয়াটা শুরুর দিকে সাধারণ হলেও আস্তে আস্তে সেটি কিন্তু অনেক জটিল আকার ধারণ করতে পারে এবং শিশু মৃত্যুর কারণও হয়ে যেতে পারে ডায়রিয়ার কারণে একটু জানবো যে এই যে শিশুদের যখন ডায়রিয়া হয় তখন আসলে করণীয় কি এবং এটি যে জটিল আকার ধারণ করছে সেটি বোঝার উপায় কি একটা সময় তো ছিলই আমাদের দেশে শিশু মৃত্যু হার কোন কোন রোগে বেশি ছিল যেটা এখন আমরা অনেক কমিয়ে এনেছি বিশেষ করে আন্ডার ফাইভ চিলড্রেন মর্টালিটি তার মধ্যে কমন ছিল যে নিউমোনিয়া ডায়রিয়া অপুষ্টি এই ডায়রিয়াটা কিন্তু এমন একটা রোগ যে একদিনে ডায়রিয়াতেও অনেক সময় শিশু মৃত্যু আমরা দেখেছি এখন মোটামুটি সচেতন সব বাবা মারাই জানে যে ডায়রিয়া হলে শরীরে পানি শূন্যতা হয় সুতরাং স্যালাইন খাওয়াতে হবে ওর স্যালাইন এই স্যালাইন খাওয়ানোটা সবার মধ্যে আছে মোটামুটি সচেতনতা কিন্তু এরপরও দেখা যায় যে স্যালাইন বানানোর পদ্ধতিটা যদি ঠিক না থাকে এখান থেকে জটিলতা হতে পারে অথবা বাচ্চা খাচ্ছে না কতটুকু বাচ্চার এই মুহূর্তে লস কতটুকু হচ্ছে কতটুকু খাওয়ানো উচিত সেই পরিমাণ যদি বাবা মা খাওয়াতে না পারে ততটা জ্ঞান যদি না থাকে সেক্ষেত্রে অজ্ঞতা বশত দেখা গেল যে সে
পানি শূন্যতা দেখা দিল। এই পানি শূন্যতাটা যদি সময় মতো তাকে কারেকশন না করা হয় তখন দেখা যাচ্ছে যে বাচ্চার পানি শূন্যতার কারণে শকে চলে যেতে পারে, শরীর থেকে পানি চলে গেল, তার পালস ব্লাড প্রেশার ফল করতে থাকলো, মা এটা বুঝতেও পারলো না। তখন বুঝতে হবে যে সে নেতিয়ে পড়েছে কিনা, বাচ্চা খুব বেশি থার্স্টি কিনা, এরকম অবস্থা দেখলে আমি হসপিটালে যাব। আদারওয়াইজ বাচ্চাদের যেটা এই সিজনে যে ডায়রিয়াটা হয় রোটা ভাইরাস ডায়রিয়ার পাশাপাশি যদি অন্য কোনো ব্যাকটেরিয়া দিয়েও ডায়রিয়া হয় এবং যদি স্টুলের সাথে রক্ত যায় সেই ক্ষেত্রে তাকে সচেতন হতে হবে যে এখানে ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। ইউজুয়াল যে ডায়রিয়াটা রোটা ভাইরাস ডায়রিয়াটা সেখানে দেখা যায় 4-5 দিন এরকম ডায়রিয়া থাকে, বড় জোর 7 দিন। এই 7 দিনের মধ্যে তার প্রথমে যতটা ফ্রিকোয়েন্সি থাকে ধীরে ধীরে এটা কমে যায়। এর মধ্যে পানি শূন্যতা যাতে না হয় সে প্রতিবার পাতলা পায়খানার পরপরই ওটস স্যালাইন খাওয়াবে, তার পাশাপাশি স্বাভাবিক যে খাবারটা সেটা সে খাওয়াবে, এবং বেশি করে আমরা যেটা বলি লিকুইড খাবার, সে তার হ্যাঁ পানি জাতীয় খাবারটা, এটা হতে পারে ডাবের পানি, চিড়ার পানি, ভাতের মার, যেটা তার অ্যাভেলেবেল, এবং সে আগে যে খাবারটা খাচ্ছে। আমরা এই সময় বলি যে গরুর দুধটা বাচ্চাদেরকে না খাওয়াতে, ডায়রিয়া হলে যে গরুর দুধটা না খাওয়াতে, অথবা সে যদি ওটাতেই সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকে তাহলে বলবো যে এটা অ্যাটলিস্ট হাফ করেন। তাহলে অন্য খাবারটা আমরা যেটা বলি যে পরিপূরক খাবার, যেগুলো কাঁচা কলা দিয়ে খিচুড়ি খাওয়াতে বলি, এবং এই সময় আরও যে বলি পাশাপাশি একটা করে জিঙ্ক ট্যাবলেট প্রতিদিন 20 মিলিগ্রাম একটা করে জিঙ্ক ট্যাবলেট 10 দিন খেতে, তাহলে তার ডায়রিয়াতে তার ইন্টেস্টাইনে যে একটা ক্ষত তৈরি হলো, তার অন্ত্রে যে ক্ষত তৈরি হয়েছে যার কারণে সেটা রিপেয়ার হয়ে যাবে, এবং তার খাওয়ার রুচিটাও আসতে থাকবে। তো ডায়রিয়াতে বেশি মানে বাবা মার খেয়াল করতে হবে যে কোনোভাবে তার পানি শূন্যতা দেখা দিচ্ছে কিনা, এই লক্ষণগুলো বাচ্চা নেতিয়ে পড়েছে কিনা, অথবা বেশি খিটখিটে হয়ে যাচ্ছে কিনা, বাচ্চা খুব অতিরিক্ত খাচ্ছে মানে স্যালাইন খাচ্ছে অথবা একেবারেই খেতে পারছে না, এই লক্ষণগুলো দেখা দিলে তার চিকিৎসা। নবজাতকের ক্ষেত্রে অনেকে আছে যে যখন ব্রেস্ট ফিডিং করছে যে বাচ্চাটা সেই সময় কিন্তু দুধ খাওয়ানো বন্ধ করে দেন অনেক মায়েরা, এটা এটা অবশ্যই করা যাবে না। আসলে আমাদের দেশে এটা হয় কি ডায়রিয়া সিজনাল ডায়রিয়া হতেই থাকে, একটা বাচ্চা যে একবার ডায়রিয়া হয়ে গেল তা না, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা করে, কারণ রোটা ভাইরাস ডায়রিয়াতে হয় কি এখানে একটা ল্যাকটোজ ইনটলারেন্স হওয়ার কারণে যখনই এই দুধটা খায় তখনই দেখা যায় পার্জিংটা বাড়ে, তখন মা মনে করে দুধ খাচ্ছে দুধটা বের হয়ে যাচ্ছে তাহলে আমি খাওয়াবো না। তাহলে এই এই কারণে অনেক সময় ওয়েস্টার্ন কান্ট্রিতে যে এটা ঠিক আছে কিছুক্ষণ বন্ধ রাখে আবার এটা ফিল আপ হয়ে যায়, ওদের তো আর বারে বারে ইনফেকশন হয় না, কিন্তু আমাদের কমিউনিটিতে যেটা হবে যে সোসাইটিতে আমাদের ডায়রিয়াটা বেশি হয় তারা দেখা যাবে প্রতিবার এই প্র্যাকটিসটা করবে, ডায়রিয়া হলেই তারা খাওয়াটা বন্ধ করে দিবে। খাওয়া বন্ধ করে দেওয়া মানেই কিন্তু আর সে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণের সাপ্লিমেন্টেশন তখন দিতে পারে না, এই অজ্ঞতার কারণেই হোক যে এটার বদলে আমি তাহলে প্রকৃতপক্ষে কোন পুষ্টিটা দিব, সেটা যদি না দিতে পারে তখন কিন্তু অপুষ্টি দুষ্ট চক্রে সে ঢুকে যাবে। এরপরে দেখা যায় প্রতিবার কিছুদিন পর পর ডায়রিয়া হবে, ডায়রিয়া হওয়ার কারণে খাওয়ার বন্ধ রাখবে, খাওয়ার বন্ধ করার কারণে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে, আবার ডায়রিয়া হবে, তার মানে সাইকেলের মতো হতেই থাকবে। আচ্ছা, সেই দিকে অন্তত পক্ষে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটি বলছিলেন যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন শিশুদের ক্ষেত্রে এই সময়টাতে খুব বেশি হয় এবং ওই যে ওয়েদার ফ্লাকচুয়েট করছে সেটি একটা প্রধান কারণ, বোঝা যাবে কিভাবে, কি কি উপসর্গ নিয়ে আসে? অনেক সুন্দর একটা প্রশ্ন। আসলে আমরা এখন কিন্তু অনেক বাবা মা সচেতন, বাবা মারা এখন জানে যে নিউমোনিয়া টার্মসটাও তারা জানে, তারা কিছু হলেই বাচ্চা বলে যে এসে যে আমার বাচ্চা নিউমোনিয়া হয়েছে, কি হয়েছে আপনার বাচ্চার সমস্যা, বাচ্চা নিউমোনিয়া হয়েছে, কিন্তু প্রতি কাশি সর্দি কাশি মানেই কিন্তু নিউমোনিয়া না। হ্যাঁ, তাহলে আমরা বাবা মাকে বলে দিই যে আপনার বাচ্চা যদি জ্বর থাকে সাথে যদি সর্দি কাশি নিয়ে আসলো, হয়তো কিছুই না একটু সর্দি কাশি, নাকটা বন্ধ হয়ে গেছে, তার নাকটা পরিষ্কার করে দিলে, আর তখন আমরা বলি যে সাধারণ সর্দি কাশি যদি হয় যে বাচ্চা বুকের দুধ খায়, বেশি বেশি করে বুকের দুধ খাওয়াবেন, তাহলে হবে কি এই ব্রেস্ট মিল্কটা একটা সুদিং ইফেক্ট করে গলার মধ্যে, তার একটু আরাম দেয়, তাহলে সেই সুদিং ইফেক্টের কারণে তার একটু ভালো লাগবে, প্লাস বুকের দুধে তো অ্যান্টিবডি অনেক আছে যে কোনো রোগেরই ঔষধ বলতে গেলে বুকের দুধ। তার পাশাপাশি আমরা বলি 6 মাস যদি অতিক্রম করে যায় যে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি একটু হালকা গরম পানি, একটু মধু রস, লেবুর রস, আদার রস, এগুলো একটু দিতে পারেন, এটা গলা আরামের জন্য। তারপর যদি দেখি যে তার নাজাল ব্লক, আমরা অনেক সময় নাকে নর্মাল স্যালাইন ড্রপ দিয়ে নাকটা পরিষ্কার করে দিতে বলি, তারপর দেখবো বাবা মাকে শিখিয়ে দিই যে আপনি তার শ্বাসের গতিটা দেখবেন, যে শ্বাসের গতিটা কেমন, যে বয়স অনুযায়ী ভাগ করা আছে, যে এটা 2 মাসের নিচে দেখা যায় যে যদি তার 60 বা তার বেশি থাকে 1 মিনিটে শ্বাসের গতি, এটাকে আমরা বলি ফাস্ট ব্রিদিং, দ্রুত শ্বাস, 2 মাস থেকে 1 বছর পর্যন্ত 50 বা তার বেশি, 1 বছর হয়ে গেলে 40 বা তার বেশি, তাহলে আমি বলি যে আপনারা যদি দ্রুত শ্বাস দেখেন তখন চলে আসবেন, বা আমি যদি এখন দেখি তার দ্রুত শ্বাস আছে তাহলে আমরা একটা ওরাল অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিই।
আবার যেটা হয় যে বুকের নিচের অংশ ডেবে যাওয়া, একেবারে তীব্র ডেবে যাওয়া, এরকম যদি হয় তখন তাকে বুঝতে হয় যে এটা সিভিয়ার নিউমোনিয়া টাইপের। তো এটা বাবা মাকে বোঝানোর জন্য, কিন্তু সে যখন বা হেলথ ওয়ার্কারদের বোঝানোর জন্য, সে যখন একটা ফ্যাসিলিটিতে চলে আসবে, একজন পেডিয়াট্রিশিয়ান দেখবে, সে ডেফিনেটলি এটা ব্রঙ্কিউলাইটিস নাকি এটা অ্যাজমা নাকি এটা নিউমোনিয়া এটাকে ডিফারেনশিয়েট করতে পারে, তখন সেই অনুযায়ী তাকে চিকিৎসাটা দেয়। তবে বাচ্চাদের সব সর্দি জ্বর কাশি কিন্তু নিউমোনিয়া পর্যায়ে যায় না, তবে অল্প থাকা অবস্থায় যদি চিকিৎসা করা হয়, তবে কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে মা তাড়াতাড়ি চলে আসবে, যেমন তীব্র জ্বর, শ্বাসকষ্ট, বুকের নিচের অংশ ডেবে যাওয়া, বাচ্চা একদম খেতে পারছে না, বাচ্চা নেতিয়েই পড়ছে, এ ধরনের কোনো লক্ষণ যদি দেখা দেয় বা বাচ্চা যদি খিচুনি হয় জ্বরের সাথে, তাহলে আপনি তাড়াতাড়ি চলে যাবেন। অনেক সময় নিউমোনিয়ার সাথেও বাচ্চার এই যে যখন সে অক্সিজেন কম পাচ্ছে তখন হাইপোক্সিয়ার কারণেও কনভালশন হয়, তো এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে সে সাথে সাথে চলে আসবে। একেবারে শিশুদের পুষ্টি নিয়ে এখন খুব আসলে বলছি আমরা, এবং কোভিডের কারণেও কিন্তু আমরা অনেক সময় দেখছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের খাবারের উপর জোর দেওয়া হচ্ছে, কিছু সাপ্লিমেন্টের কথা আমরা বলছি। আসলে শিশু কিন্তু মানে শিশু যখনই বলতে যাই তখনই এটা একটা অনেক বড় চিত্র চলে আসে, বড় মানে আপনি আমি একই রকম সবার জন্য, বয়স অনুযায়ী ওজন অনুযায়ী আমাদের একটা ডায়েট প্ল্যান আছে কতটুকু ক্যালোরি, তাই না? কিন্তু শিশু কিন্তু জিরো ডেজ থেকে শুরু করে সে 18 বছর, এবং এখানে অনেকগুলো ভাগ থাকে, নবজাতক প্রথম 1 মাস, প্রথম 6 মাস ইনফেন্সি, তারপর 1 থেকে 3 বছর, মানে এক এক বয়সে এক এক রকম ডিমান্ড। সেই হিসাবে আমরা যেটা বলি যে প্রথম 6 মাস একটা বাচ্চা শুধু বুকের দুধ খাবে, 1 ফোঁটা পানিও খাবে না। 6 মাসের পর থেকে একটা বাচ্চা যখন নাকি বিশেষ করে 2 বছর বয়স পর্যন্ত আমরা বুকের দুধের পাশাপাশি তাকে বলি পরিবারের যে খাবারটা ওইটাই 3 বার করে খাওয়ানো অ্যাটলিস্ট, কখনো 3 বার খাবারটা যখন 1 বছর হয়ে যায় তখন 3 বারের সাথে আরও 2 বার নাস্তা মাঝখানে যোগ করা হয়। এরপর 2 বছর হয়ে গেলে সে আপনার আমার মতো অ্যাডাল্ট মতোই, কিন্তু তার অ্যামাউন্টটা একটু কম হয়, তার প্লেটের সাইজটা ছোটো থাকবে, কিন্তু খাবার একই রকম। তাহলে আমাদের বেসিক খাবার কী কী, আমাদের যে প্রিন্সিপাল প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড যেগুলো 6টা খাবার যেটা আছে মূল উপাদান খাদ্যের, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার। তাহলে প্রোটিন, কার্বোহাইড্রেট, এই আমিষ জাতীয় খাবারটা একটা শিশুর পরিপূর্ণ বিকাশের শারীরিক এবং মানসিক বিকাশ দুটোতেই সাহায্য করে, কারণ প্রোটিনটা কিন্তু ব্রেনের মাইলিনেশনে এবং প্রোটিন ফ্যাট ব্রেনের যে সাইনাপসিসটা তৈরি করার জন্য কিন্তু খাদ্যের গুরুত্ব অনেক। তো সেই হিসাবে তার এখন এই বৃদ্ধির জন্য, শারীরিক এবং মানসিক দুটো বৃদ্ধির জন্য আমরা তাকে বলি যে প্রোটিন বেসড খাবার, শুধু কার্বোহাইড্রেট বেসড হবে না, প্রোটিনটা তার মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, এই খাবারগুলো যেগুলো হচ্ছে হাই বায়োলজিক্যাল ভ্যালু, হ্যাঁ এই খাবারগুলো খাবে, তার পাশাপাশি কার্বোহাইড্রেট, ভাত, রুটি যতটুকু দরকার, কিন্তু অনেক বেশি ভাত, প্রোটিন কম, এই জিনিসটা আমাদের বাচ্চাদের অপুষ্টির জন্য কিন্তু মানে বেশি কাজ করে। তাছাড়া অনেকে আমরা তেলের ব্যাপারে, যেটা হচ্ছে বাচ্চাদের, আমরা কিন্তু অ্যাবভ 30 ইয়ার্স তেল রেস্ট্রিকশন করি, তার আগে কিন্তু বাচ্চাদের বৃদ্ধির সময় তেলটা খুব ভালো খাবার, কারণ 1 চামচ তেলে আপনি 40 ক্যালোরি পেয়ে যাচ্ছেন, মানে অল্প খাবারে আপনি বেশি ক্যালোরি পাচ্ছেন, বাচ্চাদের জন্য এটাই দরকার। এবং এটা তো জানি যে এটা খুব বেশি তাপমাত্রা তৈরি করে শরীরে, তার বৃদ্ধির জন্য যতটা দরকার এর মধ্যে প্রপোর্শন অনুযায়ী আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফ্যাটও একটা বড় একটা অংশ। তো সেই হিসাবে তেলটা খাওয়ানোর ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই। অনেক সময় দেখা যায় যে বাবা মা খিচুড়ি যখন তৈরি করে তেল মশলা না দিয়ে করে, বাচ্চারা কিন্তু খেতে চায় না, টেস্টটাও হয় না। হ্যাঁ, ওনাকে বাবা মাকে আমরা বলে থাকি যে আপনি নিজে একটু খেয়ে দেখবেন আপনার কেমন লাগে, যদি আপনার ভালো লাগে বাচ্চারও ভালো লাগবে, টেস্ট বাট কিন্তু একই রকম আমাদের, আর যেটাতে অভ্যস্ত করবে ঝাল বা মিষ্টি যেটা। তো এর পাশাপাশি যেটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের পাশাপাশি আমরা ভিটামিন, মিনারেলসের কথা বলে থাকি, যে এই ভিটামিন, মিনারেলস ফ্রুটসের মধ্যে যথেষ্ট পরিমাণ পাওয়া যায়, ভেজিটেবলসের ভিতরে পাওয়া যায়, সেই ভেজিটেবলসটা কীরকম, আমাদের যা প্রচলিত আমাদের দেশে যা খাবার আছে ঘরে আমরা সিজনাল বিভিন্ন ফ্রু মানে ভেজিটেবল যেগুলো আনি, তার পাশাপাশি আমরা যেটা বলি ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলা, ভিটামিন এ সমৃদ্ধ ফলগুলা, যেমন কালার্ড ফ্রুটসগুলো, এবং আমরা যেটা একটু বলি যে একটু টক জাতীয় ফলগুলো, এগুলোতে আমরা, আর এই সিজনে তো আরও একটু বলা হয় যে প্রোটিনটা তো সবচেয়ে বড় ইমিউনিটির জন্য, আমার অ্যান্টিবডি তৈরির জন্য সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে প্রোটিন, তার পাশাপাশি শুধু জিঙ্ক, ভিটামিন সি খেলেই আমার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে না, আগে খেতে হবে প্রোটিন, তারপরে আবার জিঙ্ক, ভিটামিন সি এগুলো যে প্রচলিত এখন যেটা বলে যে মধুর মধ্যে, তারপর কালিজিরার ভিতরে, এগুলো অপশনাল, এগুলো খুব বেশি, যতটুকু আসলে প্রয়োজন সেই অনুযায়ী। যেমন জিঙ্কটা আমাদের মাছ মাংস যেটা খাচ্ছি তার মধ্যে জিঙ্ক চলে আসতেছে, তাহলে এখানে এই খাবারের সাথে সাথে কিন্তু এই কনস্টিটিউন্ট গুলো আছে, এর জন্য সাপ্লিমেন্ট বা অন্য কোনো আলাদা করে কোনো কিছু বেশি সবসময় প্রয়োজন নেই। পুষ্টির বিষয় যেহেতু আসলো, এই খাদ্যাভ্যাসের একটা বিষয় রয়েছে, এবং শিশুদের এই খাদ্যাভ্যাসটা সঠিক না থাকার কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে শিশুদের কনস্টিপ
কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা আমরা খুব বেশি দেখতে পাই অনেক শিশুদের মধ্যে, এবং সেটি কিন্তু পরবর্তীতে আরো কমপ্লিকেটেড অনেক অবস্থা বা কমপ্লিকেশনের সৃষ্টি করে। কি কারণ বা কি ধরনের পরামর্শ তাদের? যেমন এই বললাম যে ডায়রিয়া যেমন আলোচনা করলেন আপনি, বললেন যে তেমনি কনস্টিপেশন একটা বড় সমস্যা, মানে এটা একটা ক্রনিক সমস্যা। ডায়রিয়া তো অ্যাকিউট কিছুদিন পর ভালো হয়ে যাবে, কিন্তু কনস্টিপেশন যা হয় এটা আসলে সত্যিকার অর্থে একটা খাদ্যাভ্যাস এবং তার টয়লেট হ্যাবিটের উপরে ডিপেন্ড করছে। তাহলে আমরা যেটা বলি যে কনস্টিপেশন যখনই হয় তখনই তার প্রথমে হচ্ছে লোকাল কজগুলো দেখে নিতে হবে। যদি একদম ছোটো বাচ্চাই হয় তার কোনো সিস্টেমিক কোনো প্রবলেম আছে কি না, যেমন আমরা একদম এক মাস বয়সেই বুঝতে পারি একটা বাচ্চা যদি খুব কনস্টিপেশন হয় তখন সেটা হাইপোথাইরয়েডিজমের জন্য হচ্ছে কি না, বা তার অ্যানাল স্টেনোসিস আছে কিনা, তার প্যাসেজ যেখান থেকে স্টুলটা যাবে, হার্ট স্প্রাংস ডিজিজ আছে কিনা, এইগুলোকে আগে এক্সক্লুড করে নিব। তারপরে তার ডায়েট হ্যাবিটটা আমরা জেনে নিই যে আসলে সে কী খায়। যত বেশি মানে ওই আজকাল বিশেষ করে বাচ্চাদের মধ্যে অ্যাক্টিভিটিস কম থাকে, ঘরের মধ্যে বসে থাকে, এবং ফাস্ট ফুড ওরিয়েন্টেড খাবারগুলোতে বেশি, ওদের বাল্কি ফুডগুলো থাকে না, যেটাতে আপনার আঁশ জাতীয় খাবার। আমরা যেটা ভেজিটেবলসটা কেন খাচ্ছি এটা তো অনেক বেশি ক্যালোরি না, কিন্তু এটাই দরকার আমাদের, এই আঁশটা দরকার আমাদের স্টুল তৈরি করতে। তাহলে সেই আঁশ জাতীয় খাবারটা খাচ্ছি না, ফ্রুটসের মধ্যে যথেষ্ট আঁশ থাকে, আপনার পাকা কলা, বেল, পেঁপে, আম, কাঁঠাল এগুলোর ভিতরে যেমন থাকে, তেমনি সবজির মধ্যে যে কোনো শাকেও থাকে, সব ধরনের শাকেও থাকে এবং সবজিগুলোতেও থাকে। তো এইগুলো খাওয়াতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ, জানবো। তবে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আসলে প্রাসঙ্গিকও কিছু ক্ষেত্রে আমাদের দর্শকদের পুষ্টি বিষয়ক কিছু পরামর্শ দিতে চাই আমাদের পুষ্টিবিদের মাধ্যমে। দর্শক, পুষ্টি বিষয়ক কিছু পরামর্শ জেনে নিন আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমরা পুরো বিশ্বের মানুষ এখন করোনা নিয়ে খুব চিন্তা বা খুব সমস্যার মধ্যে আছি, আমরা চাই যে এখান থেকে বের হব কিভাবে। যেহেতু আমরা জানি যে আমাদের এখনও করোনার কোনো ভ্যাকসিন বা কোনো প্রতিষেধক এখনও বের হয়নি, সেহেতু আমাদের যেটা ন্যাচারালি আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করা সেটা আমাদের করতে হবে। যদি আমরা আমার বডিতে অ্যান্টিবডি তৈরি করতে পারি তাহলে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাল যে ইনফেকশনগুলো সেগুলো থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারব। আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কয়েকটি স্টেপ আছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে আমরা বলি যে ডায়েট বা পুষ্টিকর খাবার। ডায়েট বা পুষ্টিকর খাবার বলতে আমরা কিন্তু এতদিন অনেক কিছু ইনফরমেশন জেনেছি, কিন্তু এখানে বিশেষ করে গুরুত্ব দিতে হবে যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোনগুলো, যেগুলো আমাদের ডিরেক্টলি বডিতে অ্যান্টিবডি তৈরি করবে। সেই দিক থেকে যদি আমি আপনাদের সিকোয়েন্স অনুযায়ী বলি তাহলে বলবো যে সবার প্রথমে আপনি যদি উল্টাপাল্টা খাবার খেয়ে শুধু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান তাহলে বডিতে কোনো কাজ করবে না। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই সুষম বা ব্যালান্স খাবার খেতে হবে, মানে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত খাদ্য তালিকায় প্রত্যেকটা খাদ্য উপাদান থেকে খাদ্য নির্বাচন করতে হবে, এবং অবশ্যই আপনার যে ক্যালোরি চাহিদা আছে সেটা আপনার শারীরিক উচ্চতা, ওজন এবং বয়সের উপর ডিপেন্ড করে ঠিক করতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলোকে প্রতিদিন খাদ্য তালিকায় বিশেষভাবে রাখতে হবে। যেমন সর্বপ্রথম আমরা জানি যে ভিটামিন সি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই ভিটামিন সি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা অনেক ধরনের উপকার করে থাকে। ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিন ঘরেই খেয়ে থাকি, যেমন আমরা রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করছি বা খাবারে যে লেবু ব্যবহার করছি, এই দুটার মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও আমরা যে দেশি ফলগুলো খাই, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই ধরনের ফলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে প্রতিদিন সকালে এবং বিকালে দুই বেলা আপনাকে একটা করে ফল রাখতে হবে। এরপরে আরও ভিটামিন সি আমরা যেখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে শাকসবজি থেকে। লিফি ভেজিটেবল বা যে কোনো ধরনের সবজিতে আপনি প্রচুর পরিমাণ ভিটামিন সি পাবেন। অবশ্যই আপনাকে এটা রান্নার ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে, কারণ রান্নার প্রসেসিং যেটা আমরা করছি সেখানেও কিন্তু তারতম্যের ভিত্তিতে কিন্তু আমাদের পুষ্টিগুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যে পুষ্টিকর খাবারটা বলবো সেটা হচ্ছে জিঙ্ক। আমরা সবাই জানি যে জিঙ্কের কিন্তু মেইন সোর্স কিন্তু আমরা প্রোটিন থেকেই পেয়ে থাকি, ডাল, মাছ, মাংস, দুধ, ডিম। এছাড়াও কিন্তু আমরা মিষ্টি কুমড়ার বিচি এবং অন্যান্য খাদ্য উপাদান থেকে আমরা জিঙ্ক পেতে পারি। সো খাদ্য তালিকায় প্রোটিনটা আপনার খুব গুরুত্বপূর্ণ। অনেকেই দেখা যায় যে খুব কম পরিমাণে প্রোটিন গ্রহণ করছেন, যেহেতু করোনা সিচুয়েশন যাচ্ছে আমি বলবো যে প্রতিদিন সকালে একটি ডিম সিদ্ধ, দুপুরে দুই পিস মাছ অথবা তিন পিস মাংস, লিন মিট হলে সবচেয়ে ভালো, রাতেও একইভাবে রিপিট করতে হবে, সাথে ডাল রাখা যেতে পারে যদি অন্য কোনো ধরনের সমস্যা না থাকে। এরপরে যে খাদ্য উপাদানটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি।
ভিটামিন ডি কিন্তু আমরা যখন গ্রহণ করছি তখন কিন্তু সেটা আমাদের শরীরে কিন্তু এটা অ্যাক্টিভ ফর্মে থাকে না। আমাদের সেটা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই সানলাইটের এক্সপোজ হতে হবে। সেহেতু আপনাকে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে যে কোনো টাইমে 10 থেকে 15 মিনিট সানলাইটে বসতে হবে। 60% বডি আপনাকে কাভার করতে হবে সূর্যের আলোতে। এরপরে যে পুষ্টি উপাদান সেটা হচ্ছে আপনার প্রোবায়োটিক্স বলে থাকি আমরা। প্রোবায়োটিক্স নামটা অনেকের কাছে অপরিচিত হতে পারে, কিন্তু প্রোবায়োটিক্স আমরা যেটা বলি যে প্রোবায়োটিকটা আমরা দইয়ের মধ্যে পেতে পারি। সো দইটাও কিন্তু আমরা চাইলে খাদ্য তালিকায় রাখতে পারি। এটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, গাট ব্যাকটেরিয়া এগুলো থেকে আমাদের দূরে রাখবে। তারপরে হচ্ছে ওমেগা থ্রি সম্পন্ন খাবার। ওমেগা থ্রি সম্পন্ন খাবার কিন্তু আমরা বাদাম, বাদামের তেল, অলিভ অয়েল, তারপরে হচ্ছে আপনার সামুদ্রিক মাছ এগুলো থেকে পেতে পারি। সো এগুলো আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। চাইলে খাবারে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন, বাদাম দুই বেলা রাখতে পারেন, সপ্তাহে 2 দিন সামুদ্রিক মাছটা রাখতে পারেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খাবারে পর্যাপ্ত পরিমাণ আপনাকে লিকুইড রাখতে হবে, মানে পানি গ্রহণ করতে হবে। সেই পানিটা যদি আপনি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন 2 থেকে 2.5 লিটার পানি আপনি গ্রহণ করবেন। সেখানে আপনি ডাবের পানি বা অন্যান্য পানীয় ন্যাচারাল যে সোর্স সেটা আপনি গ্রহণ করতে পারেন। আসলে যেটি জানতে চাচ্ছিলাম, যখন কনস্টিপেশন মানে হয় বা সেক্ষেত্রে যার ক্রনিক হচ্ছে দীর্ঘদিন ধরে এবং কয়েকদিন পরপরই এই সমস্যা নিয়ে বাবা মায়েরা আসছেন, তাদের জন্য আসলে কি পরামর্শ বা মেডিকেশনের বিষয়টা? মেডিকেশনের বিষয়টা আমরা একদম স্টেপ বাই স্টেপ অনেক নিচে স্টেপে রেখেছি মেডিকেশনটা। আসলে এখানে হ্যাবিট চেঞ্জটাই আসলে মূল চিকিৎসা। ডায়েটরি হ্যাবিট চেঞ্জটা করতে হবে, প্লাস ওই যে টয়লেট ট্রেনিংয়ের ব্যাপারটা, যে আমাদের খাবারে কিন্তু একটা বাচ্চাদের বিশেষ করে একটা গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স বলে একটা কথা আছে, যখনই খাওয়ার পরে তার একটা মুভমেন্ট শুরু হয়, গাটের মুভমেন্ট, তখনই কিন্তু তার কলিক রিফ্লেক্সটাও আসবে, স্টুলটা বের হওয়ার একটা মানে পথ তৈরি করবে, মানে সেই ওই রিফ্লেক্সে মুভমেন্টের কারণে তখন তার স্টুল আর্জেন্সিটা আসবে। তাহলে ওকে অভ্যাস করাতে হবে যে খাওয়ার পরপরই ওকে বিশেষ করে সকালবেলা মর্নিংয়ে এবং সেই খাবারেরটাতে আঁশ জাতীয় খাবারটা বেশি দিতে হবে। এখন দেওয়ার পরে সেটা সে বসবে, প্রতিদিন টয়লেটে বসানোর অনেকে আছে যেটা হচ্ছে ওই টয়লেটে বসার ভয়ে কিন্তু সে বাথরুম চেপে রাখে। তো তেমন কোনো ফিয়ার আছে কিনা, ফিয়ারনেস আছে কিনা, এটা বাবা মার কাছ থেকে জেনে নিতে হবে যে ওর কি টয়লেটটা পছন্দ না বা ও পটিতে বসতে চায় না। তাহলে যেভাবে বসলে, এবং একটা পজিশনিংয়ের ব্যাপার আছে, পটিতে বসার কিন্তু একটা নির্দিষ্ট স্কোয়াটিং পজিশনটা এটা মুভমেন্ট করতে সাহায্য করে। যে অনেক সময় আমরা যখন আসি আমরা এটাকে বুঝিয়ে দিই যে কোন পজিশনে বসলে বাচ্চার এটা স্মুথ হবে। প্লাস ওর স্টুলটা যেন আগে থেকে হার্ড না হয়ে থাকে, যদি হার্ড হয়ে থাকে ওই হার্ড স্টুলটাকে না সরালে তার কিন্তু ওই পেটের মধ্যে এটা জমতে থাকবে, পেটে ব্যথা হতে থাকবে এবং বাচ্চা সহজে বাথরুমে যেতে চাইবে না, কারণ ওই তার পেইনের জন্যই। তাহলে সেই হার্ট স্টুলটা প্রথমে সরিয়ে ফেলতে হবে। এটার জন্য আমরা অনেক সময় নিজেরা কিছু মেডিকেল সাপোর্ট দিয়ে থাকি, যেটা অনেক সময় সাপোজিটরি টাইপের কিছু একটা দিয়ে ওটা সরিয়ে, তার মানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আসলে এই করতে হবে চিকিৎসাগুলো। খাবারের ব্যাপারটা, ডায়েট কোনো বিকল্প নেই, ডায়েট এবং এই টয়লেট ট্রেনিংটা একটা প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে আসতে হবে। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসলে জানলাম আপনার কাছ থেকে, বিশেষ করে শিশুদের ব্যাপারে। কারণ যেটি বলছিলেন যে খাদ্যাভ্যাস এবং প্রতিদিনের যে অভ্যাসগুলো, লাইফস্টাইলের বিষয়, সেটি কিন্তু বড়দের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ছোটদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি প্রযোজ্য তাদের সুস্থ একটি জীবন দেবার ক্ষেত্রে বা লাইফস্টাইলটাকে ঠিক রাখার জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলো আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভি সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা শুনছিলাম শিশুদের সাধারণ কিছু সমস্যা, এছাড়াও সাধারণ কিছু পরামর্শ আমরা জানলাম কিন্তু আমাদের আজকের অতিথির কাছ থেকে, যার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিশ্চয়ই বাবা মা যারা আছেন তাদের জন্য উপকারে আসবে আমাদের আজকের আলোচনা। এ পর্যায়ে চলুন দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের জন্য। হার্ট অ্যাটাক নিয়ে যেটা হয় যে বুকে ব্যথা হবে, তারপরে শ্বাসকষ্ট হবে, এইটা হবে হার্ট অ্যাটাকের লক্ষণ। সাধারণত স্ট্রোকে দেখা যায় যে শরীরের একদিকে প্যারালাইসিস অথবা দুর্বল হয়ে যায়, অথবা চোখে দেখতে ঝাপসা লাগে, অথবা কথা বলতে জড়ায় যায়, অথবা তীব্র মাথা ব্যথা, মানে ব্রেন রিলেটেড ইস্যু। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।